Assalamualaikum, my lovely viewers. Welcome to chanelle.com. থেকে আজকে প্রস্তুত করে দেখাবো চিকেন উইংস। বিকেলের হালকা নাস্তায় ঝটপট প্রস্তুত করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজাদার। তো চলুন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। আমি এখানে চিকেনের হাতের অংশটাকে একটু সাইজ করে কেটে নিয়েছি উইংস আকারে। এই পর্যায়ে একটু কাটা চামচ দিয়ে কেটে নিব যেন চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আমি অ্যাড করে ফেললাম লবণ স্বাদমতো, অ্যাড করে ফেললাম আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ, এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চা চামচ, এই পর্যায়ে অ্যাড করে ফেললাম হলুদ পাউডার হাফ চা চামচ, এখন অ্যাড করে ফেলব চিলি পাউডার হাফ চা চামচ পরিমাণ, এই পর্যায়ে অ্যাড করে ফেলব কর্নফ্লাওয়ার 1/3 কাপ পরিমাণ, এই পর্যায়ে অ্যাড করে ফেলব লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, এই পর্যায়ে অ্যাড করে ফেলব গরম মশলা পাউডার হাফ চা চামচ পরিমাণ। আমার সবগুলো মশলা অ্যাড করা শেষ, এখন খুব ভালোভাবে মেরিনেট করে নেব। মেরিনেট করে নিলাম, এই পর্যায়ে অ্যাড করে ফেলব ময়দা খুবই অল্প পরিমাণে, এই তো মেরিনেট করে নিলাম। এখন এই পর্যায়ে চুলায় একটি প্যানে রান্নার তেল গরম করে আমি একটা একটা করে চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়া শেষ, এখন হচ্ছে উল্টে পাল্টে নিব এবং বাস্তে থাকব যতক্ষণ না পর্যন্ত রেড ব্রাউনিশ কালারটা চলে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। রেড ব্রাউনিশ কালারটা চলে এসেছে, আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। চিকেন উইংসগুলোকে দুই শিফটে কুক করব। এখন ওয়ান শিফটে কুক করে নিলাম। আমার সবগুলো চিকেন উইংস ভাজা হয়ে গিয়েছে, আমি এখন টু শিফটের কুকে চলে যাব। আমি এখানে কিছু পরিমাণে তেল দিয়ে কিছু রসুন কুচি করে দিয়েছি, ব্রাউনিশ কালার করে রসুনটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে ফেলছি টমেটো সস এবং দিয়ে দিয়েছি চিকেন উইংসগুলো, এখন খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না চিকেনের গায়ে সসটা কোট হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। এই যে দেখুন চিকেনের গায়ে কিন্তু সসটা কোট হয়ে গিয়েছে। সাথে রসুনের যে ফ্লেভারটা সেটাও চলে এসেছে। তো দেখুন প্রস্তুত হয়ে গেল আমার চিকেন উইংস। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় প্রস্তুত করবেন, বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি,
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।